আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা একগুলো বালা আছেন নি আমি তো আছি বালাই নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাকে মাঝে হাজির হইয়া গেলাম গা আর এই ভিডিওটা মোর অনুরোধের ভিডিও ছিল আগে যখন মানে পাঁচমিশালি বাসায় বুলাক দিছি তখন মোর ভিডিওতে একজন কইয়া দিছে গা যে আপু আবারও পাঁচমি শালি বুলাক চাই এই জন্য আবার ওগুলো দিচ্ছি আশা করি মোর ভিডিও আপনাকে ভালো লাগবে যদি ভালো লাগে থাকে এটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি মোর চ্যানেলে নতুন সদস্য হইয়া থাকেন তাইলে নিচে দেখবেন লাল কালি দিয়ে লিহা রয়েছে সাবস্ক্রাইব ওই টু অন করে দিয়ে নেন আর একটা কথা ঘন্টাটা একটু বাজায় দিয়ে নেন আৰু এখন দিছি মই জিৰাৰ গুড়া দিয়ে দিলাম হ'ল গিয়া জিৰৰ গুড় ই তেল দিয়ে দিলাম দিয়া এইদৰে মাহাই ল'ম মাহাই ৰাহি দিলাম এইবাৰ মই ৰান্ধৰম হৈছে মূৰহু মূৰহু ৰন্না সৰুম তো মূৰ সুড়ন মাহাই ল'মো এই যে মূৰ সু ধুই লৈছি এটা হইল গিয়া বড় যে লিয়ার মুরগি ওইডি তো ইয়া হন হইল গিয়া এটা মাহামু দেখেন মুরগির কল্লাটা কত বড় তো প্রথমে দিয়ে দিতেছি লবণ আর এইটি হইল আমার শ্বশুর বাড়ির বিডিও বুঝেছেন এখন দিতেছি হইলো গিয়া হলুদের গুঁড়ো অনেকেরা হয়তো বা কতি পারে যে এত রান্না রান্নাঘরে হাই হিটা তাই হলো আর এখন দিলাম এই যে মরিচের গুঁড়া তাই বললাম যে বলি দিলাম যে আমার শহুর বাড়ির এটা হইলো দিলাম হলো দৈনির গুঁড়ো আর হইলো জিরের গুঁড়ো এখন দিয়ে দিতেছি হইলো কি আর সরিষার তেল হরষের তেল দিয়ে ভালো ফেরি মাহাইরাহি মাহাই মাহাইরাহি আধ ঘন্টা মতো রাখি দেবো তারপরে রান্না হরু করুম এইভাবে রাহি দিলি কি খাইতে অনেক মজা লাগে সমস্ত মশলাগুলো লাগলো ওই মুড়ির ভিতরে ভিকা যাইব গা এখন রান্না করুম এই যে সামাজ মাছ রান্নাঘরে এখানে কী মাছ কয় একটুখানি নিচে লিখে দিয়েন বুঝেছেন আর আমরা তো এটা কই হলো গিয়ে হইল মাছ হইলসা খইলসা আর হইল গিয়ে আমার শহর বাড়ির এলাকায় এটা কয় হলো খয়রা মাছ তো যাই হোক মুই এটাও মাহাই নিতেছি লবণ হলুদ মরিচের গুড়া জিরার গুঁড়া দৈনির গুঁড়া দিয়ে এই যে একটুখানি তেল দিয়ে সব গুণও কিন্তু মোট মাহানো হইয়া গেছে গা এবার মি রান্না হের নিম তো হইল গিয়া আপনারা তো দেখলেনি ওই দেরি আমার লাল শাক বাজি হর হয়ে গেছে গা আর ডাইল রান্না হুরু, মোট ওই জাসকে হবে এলো পাঁচ বাইল হলো বেশি হইব না এবার হইল ওই যে পেস্টটা একটু আমি উড়াই নিছি মানে ফুড়াই নিছি ফুড়াই নিয়ে পেস্টটা লুমু মোর পেঁয়াজটা একটু বেশি পুড়া পুড়ে গেছে গা কি আর হরুম এই যে তারপরে আবারও পেস্ট দিছি পেস্টটা লাল লাল করে নিছি এই যে পেঁয়াজ বাড়া দিয়ে দিলাম এই যে পেঁয়াজ বাড়া এখন ওই যে ফ্রিজতে বাইর হরিলাম মনে ছিল না গো তাই কী আর হরুম ওই বড় অবস্থায় দিয়ে দিলাম আর এই যে এখন দিতে চল ও বাটা এখন মই কী রান্না হতেছি আপনারা আন্দাজ করতে পারতেছেন এই যে হৈল মাছ হইল মাছ রান্না হতেছি আর এই মাছে তো সব কিছু দিয়ে মাহাই রাখিলাম মাছটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা মুই বালা ওই রে আনিমু আর এইটা হইলো গিয়া ফুলকপি দিয়ে হাল গমু মূল ও এটা রান্না করুম তাই এর মধ্যে এখন হইলো হাল গমটা দিয়ে দিতেছি এই হাল গমটা না দিলি এ জম মেরে শক্ত মোরে সেদ্ধ হতে চায় না এই জন্য আগের দিয়ে দিলাম আর এই দিদি দেখেন কড়াইতে আমার ছোটো যায়দি রান্না হইতেছে হইলো যে কি কয় মুরগি মুরগি তো মুরগির মাংস এখানে দিয়ে দিতেছে পেঁয়াজ দিয়ে দিলি দিল তারপরে দিয়ে দিল হইল গিয়া রহুন বাটা এখন দিয়ে দিব আডা বাটা আর এই যে এইটা এখন আমি কষানির পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি ওই দিয়ে ঢাহিয়ে দিলাম এখন আমি এই যে মুরগির মাংসটা রান্না করুম তো এনে দিতেছি এলো রহুন দিয়া হয়ে গেছে এই যে আদা দিলাম আবার দিয়ে মশলাটা কষায়ে তারপরে ওই সেই মাংসটা আমি দিয়ে দিলাম ওর মধ্যে আর মোর বাসা আবার কিছু কবু সবু না এই যে এই নিয়ে আমি আবার দিয়ে দিলাম সেই শৈল মাছের মধ্যে কাঁচামরি দিতে মনে ছিল না এই জন্য এখন দিয়ে দিলাম আর এই যে মাংসটাও এখন হলো কষাই লইতেছি আর এই যে মাছটা কিন্তু আমার এই যে ওই ইয়ে নিয়ে হয়ে গেছে মাছটা এখন উঠই লইতেছি উঠোই লইয়া ওর মধ্যে দিয়ে দিবো সেই ফুলকপি আমি ওই গিয়া ওই যে পাঁচ মিশালে বাসায় কথা কইতেছিস ওই ই পারে বুলতু রুটি আন্নারা ক্ষমার দৃষ্টিতে ফুল ফুলকপিগুলো দিয়া মই এটা কষাই লইতেছি আর এই যে মূর হোড়াও কষাই লইতেছি এখন এই যে ফুলকপির মধ্যেই মই পানি দিয়া দিলাম অল্প করে পানি দিলাম দিয়ে একটু কষাই লো মো কষাই লো ইয়া পরে জলের পানি দিয়া দিম তো অত ভিডিও মোর করা হইলো না এই যে কষাইনির পরে আর কি জলের পানি দিয়ে পানিতে মাছ মাছগুলো দিয়ে দিছিলাম এই যে মাছ দিয়ে এখন হইলো হয়ে যাওয়ার মতো হইয়া গেছে গা উপরে একটু দিয়ে দিছি দৈনির পাতা মূর রান্না হতেই আছে আর এই যে এখন আমি একটা সসপ্যানে ইন্ডাকশান চুলা এই পালন শাক দিয়ে আর এই যে হলসে মাছটা রান্না হরুম পেঁয়াজ মরিচ দিয়ে দিছি একটু রসুন বাটা দিয়ে দিলাম রসুন বাটা দেওয়ার পরে এখন হলো দিয়ে দিতেছি খইলসা মাছ মাছটা দিয়ে একটু নাইড়া চাইড়া এর মধ্যে দিয়ে দিমু পানি বেশি একটা নাড়া ছাড়া দিমু না আবার বেঙ্গা চুড়া যাইতে আরে ওই তার মধ্যে এখন দিতেছি এলো মূলো কয়টা মূলো কেটে দিলাম একটা লম্বা লম্বা হইরা আর এখন দিয়ে দিচ্ছি পানি পানি দিয়া এটা রান্না হতে দিয়ে দিলাম এখন হইল গিয়ে মোর হোডা আমি প্রেশার ফোয়ারের মধ্যে নিয়ে নিছি এইটি মইয়া হন ভালো হইরে হসাই আনমো ভালো হইরে রে হসাইয়া একদম ভাজা ভাজা গেলি গা তারপরে ময়ের ভিতরে দিয়ে দেবো পানি আর এই যে মাছটাও কিন্তু ওই যে কইটা গেছে গা আর এখন এই যে দেখেন ফুলকপিটাও কিন্তু আমার হইয়া গেছে সেই শৈল মাছ দিয়ে রান্না রান্নাটা কিন্তু ভালোই লাগতেছে কালারটা কিন্তু বালাই হয়েছে আর এই যে গোসটাও কিন্তু আমার বালা হইরা কষাই লওয়া হইয়া গেছে গা এখন ওই যে পানি দিয়া দিলাম জলের পানি তার মধ্যে যে হলসা মাছটাও আমি উঠাই লইলাম না উঠোয় লইলি পালং শাক দিলি সব পালন শাকের মধ্যে ভেঙ্গা সরে যাইত গা এই যে পালন শাকটাও মুই দিয়ে দিতাসি এখন হইল গিয়া প্রেসার কুকারে গোশটা হইতেছে আর আমি এদিকে গোশের জন্য একটা মশলা করতেছি লাস্টে ওই বাজনা বাজনাটা দেওয়ার কারণে গোসটা এত মজা লাগবে কর মতো না এখন এই যে দুইটা ইলাস আর একটু দারচিনি তেজপাতা আর এখানে রহুন দিছি দিয়ে ওই যে আগে যে পিএস পোড়ায় রাখিলাম সেই পিঁয়াজ পোড়ায় নিই আর ওই যে রহুন বাটা ইলাস আর দারচিনি আর লবঙ্গ গোলমরিচ ওইটা দিয়ে একটু লবণ দিয়া বালা করে ওইটা বাইটা অল্প একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে দ্বিতীয় গিয়া একটা শুকনো মরিচ বাইজা দিলে খুব মজাও লাগে আর এই যে পালন শাকটা ওই যার মতো ইয়া গেছে গা উপরে দিয়ে দিলাম সে মাছগুনো মাছগুনো দিয়ে আর একটু জাল কইরা নিম গা যে পানি রয়েছে পানিটা টানাইলো মো কী পরিমাণে পানি গলছে ওই যে মশলাটা মোর বাডা হয়ে গেছে গা আর এই যে পালন শাকটাও মোর হয়ে আইছে আর এই যে মাংসটা হয়ে গেছে কত সুন্দর কালার দে দেখেন আর ওই যে বাজনাটা দে এখন আমি দিয়ে দিলাম ওর মধ্যে এইটার জন্যে যে কি টেস্ট হয় সেটা আপনারা খাওয়ার পরে বুঝতে পারবেন তো প্রিয় দর্শক মণ্ডলী ভিডিওটা আজকের মতো এহি নেই শেষ করুম আপনারা গলে বালা থাকবেন হুস্থ থাহেন আমাগুল দুয়া হইরেন আল্লাহ হাফেজ